আলোচনায় আরেকটু আমাদের অগ্রসর হতে হবে আরেকটু সেটা কি যে আমরা তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব জানলাম পরিবাহীর বিভব জানলাম বিভবকে গাণিতিক ভাবে সংজ্ঞায়িত করা শিখেছি আবার বিভবের সংজ্ঞা গাণিতিক ভাবে না দিয়ে অন্যভাবে দেওয়াও শিখেছি এখন যেটা দরকার একই পরিবাহী সেটা যদি গোলাকার না হয় একটা পরিবাহী গোলাকারই হবে এমন কিন্তু নয় আমরা আলোচনার সুবিধার্থে পরিবাহীটাকে গোলাকার কল্পনা করে নিয়েছি আলোচনার সুবিধার্থে কিন্তু পরিবাহীটা তো এরকমও হতে পারে একটা দণ্ড বা একটা তারের খণ্ড এটা একটা পরিবাহী তার এখন এই পরিবাহী এই প্রান্তটা এ আর এই প্রান্তটা বি পরিবাহীর সকল বিন্দুতে বিভব কিন্তু সমান নয় এটা আমরা বলেছি বা তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুর বিভব সমান নয় রাইট কাজেই এক একক আধানকে অসীম থেকে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে বি বিন্দুতে আনতে সেই পরিমাণ কাজ সম্পাদিত নাও হতে পারে ভিন্ন হতে পারে কাজেই এই পরিবাহীর বিভিন্ন বিন্দুতে বিভবের মান কিন্তু বিভিন্ন হবে এখন তোমাকে বলা হলো বিভব বিভব পার্থক্য কি এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব যে বিভব পার্থক্য বলতে পরিবাহীর যে কোনো দুইটা বিন্দুর বিভবের পার্থক্য পরিবাহীর যে কোনো দুইটা বিন্দুর বিভবের পার্থক্য যেমন আমি বললাম এ বিন্দুর বিভব যদি হয় ভি এ আর বি বিন্দুর বিভব যদি হয় ভি বি আর যদি ভি এ অর্থাৎ এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব ভি বি এর চেয়ে বড় হয় তাহলে বিভব পার্থক্য কি ভি এ মাইনাস ভি বি রাইট এরকম কিন্তু দেখো এক একক আধানকে তড়িৎ এই এ বি পরিবাহকের এ বিন্দুতে বা এ বিন্দুতে আনতে এভাবে যদি আমরা বলি এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় এক একক আধানকে অসীম থেকে বি বিন্দুতে আনতে পরিবাহীর বি বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ সম্পাদিত নাও হতে পারে যদি এমন হয় যে এই দুই বিন্দুর বিভব একই হলো তাহলে কিন্তু এই পরিবাহীর এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কোনো আধান পরিবাহিত হবে না বিভব পার্থক্য না থাকলে আধান প্রবাহিত হবে না বুঝতে পেরেছো হতেই পারে কোন ক্ষেত্রে যে দুইটা বিন্দুর বিভব একই সেক্ষেত্রে ওই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কোনো আধান প্রবাহিত হবে না যখন দুই বিন্দুর বিভবের পার্থক্য থাকবে তখনই কেবল এক বিন্দু থেকে অন্য বিন্দুর দিকে আধান প্রবাহিত হবে এখন কোন বিন্দু থেকে কোন বিন্দুতে আধান প্রবাহিত হবে যে বিন্দুর বিভব বেশি এটা আগেও বলা হয়েছে যে বিন্দুতে বিভব বেশি সেই বিন্দু থেকে ধনাত্মক আধান যে বিন্দুতে বিভব কম ওই বিন্দুর দিকে প্রবাহিত হবে তাই যে বিন্দুতে বিভব বেশি ওই বিন্দু থেকে ধনাত্মক আধান যে বিন্দুতে বিভব কম ওই বিন্দুর দিকে প্রবাহিত হবে বিপরীত ক্রমে আমি কিন্তু এখানে সুনির্দিষ্ট করে বলেছি ধনাত্মক আধানের কথা অনেক সময় এমন হবে সৃজনশীল প্রশ্নে এরকম করে প্রশ্ন করতেই পারে আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে তুমি এটা খুব ভালো করে পড়ে গিয়েছো যে ধনাত্মক আধান বেশি বিভবের বিন্দু থেকে কম বিভবের বিন্দুর দিকে প্রবাহিত হবে খুব ভালো করে পড়ে গিয়েছো প্রশ্ন এরকমই হয়েছে একটু পার্থক্য হয়েছে খেয়াল করো নাই কি পার্থক্য হয়েছে বলছে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে দেখো এইটুকু পার্থক্য হয়েছে আসলে ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন কিন্তু তার উল্টো দিকে প্রবাহিত হবে এখন যদি তুমি একইভাবে বলে ফেলো যে ইলেকট্রন এই বিন্দু থেকে বিভিন্ন দিকে প্রবাহিত হবে ভুল হলো না ভুল হলো কিন্তু ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন তার উল্টো দিকে প্রবাহিত হয় সুতরাং ইলেকট্রনের ক্ষেত্রে বিষয়টা এইরকম কম বিভবের বিন্দু থেকে বেশি বিভবের বিন্দুর দিকে ইলেকট্রন প্রবাহিত হয় এইসব দিয়েই কিন্তু অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয় আর দুইটা বিন্দু এ বিন্দুর মনে করো এ বিন্দুর আধান দেওয়া থাকলো এ বিন্দুর আধান দেওয়া থাকলো 10 কুলম্ব বি বিন্দুর আধান দেওয়া থাকলো 50 কুলম্ব হ্যাঁ আর এ বিন্দুতে 10 কুলম্ব আধান আনতে সম্পাদিত কাজের পরিমাণ দেওয়া থাকলো 2 জুল দেওয়া থাকলো 2 জুল আর বি বিন্দুতে 50 কুলম্ব আধান আনতে সম্পাদিত কাজের পরিমাণ দেওয়া থাকলো 10 জুল তাহলে দেখো এখানে কিন্তু বিভব 10 সরি 5 এখানেও বিভব হবে পাঁচ আধান প্রবাহিত হবে না হতে পারে এটাও হতে পারে যে আধান প্রবাহিত হবে না তুমি তাই বলে দেবে আবার মনে করো এখানে 10 জুল না এখানে
পাঁচ জোড় কাজ সম্পাদিত হয়েছে, এবার কিন্তু বিভব এখানে পাঁচ, রাইট, এখানে কিন্তু পাঁচ ভোল্ট, এই যে সরি ভুল হচ্ছে, কিন্তু ভুল হচ্ছে পাঁচ ভোল্ট না, এখানে কাজ আমাদের বিভব ভি ইকুয়াল টু কি, বিভব ভি ইকুয়াল টু মানে কাজ বাই কি আধান, তাই না, সম্পাদিত কাজের পরিমাণ বাই আধান, কাজে আমরা করতেছি কি এটাকে আধানকে কিন্তু কাজ দিয়ে ভাগ করছিলাম, ধরো 10 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে 50 জুল কাজ সম্পাদিত হয়েছে, এই ক্ষেত্রে বিভব কি 50 জুল বাই 10 কুলম্ব, তার মানে 5 ভোল্ট, তাই না, এই যে এ বিন্দুর বিভব বের করলাম, এই যে এরকম করে কিন্তু দেওয়া থাকবে তথ্যগুলো, আর এরকম তথ্য দিয়ে বলবে যে আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে কিংবা ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, এরকমের প্রশ্ন হয় কিন্তু। এখন দেখো এখানে মনে করো 50 কুলম্ব আধানকে আনতে ধরো 100 জুল কাজ সম্পাদিত হয়েছে, এবার এই বি বিন্দুর বিভব ভি ভি বের করবো, বি বিন্দুর বিভব ভি ভি ইকুয়াল টু কি, এই যে কাজ 100 জুল বাই আধান 50 কুলম্ব, তার মানে কি 2 ভোল্ট। এখন দেখো খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, অতএব ধনাত্মক আধান এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হবে, বিপরীত ক্রমে ইলেকট্রন যেহেতু ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে প্রবাহিত হয়, সুতরাং ইলেকট্রন বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে প্রবাহিত হবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে কি চেয়েছে, ধনাত্মক আধানের কথা বলেছে নাকি ইলেকট্রনের কথা বলেছে, এটা অবশ্যই খুব সিরিয়াসলি খেয়াল করতে হবে। আবার এমনও হতে পারে ধনাত্মক ঋণাত্মক কিছু বলো না, বলবে আধান কোন কোন দিকে প্রবাহিত হবে, তুমি দুটাই বলবে, বলবে ধনাত্মক আধান এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হবে, আর যেহেতু ইলেকট্রনের প্রবাহ হয় ধনাত্মক আধানের প্রবাহের উল্টো দিকে, সুতরাং ইলেকট্রন বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে প্রবাহিত হবে, বাস ওকে, কোনো সমস্যা নেই, দুইটাই বলছো, বলছে আধান কোন দিকে প্রবাহিত হবে, যে কারণে তুমি দুইটাই এইভাবে বলে দিলে, বুঝেছো নিশ্চয়ই, মাশাআল্লাহ। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি হতে পারে, বিভব পার্থক্যের সংজ্ঞা আমরা কিন্তু এখনো দেইনি, আমি কিন্তু বিভব পার্থক্যের সংজ্ঞা দেব, হ্যাঁ, তো বিভব পার্থক্যের সংজ্ঞা কি দেব, দেখো এই ক্ষেত্রে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আধান যাবে কিংবা বি বিন্দু থেকে এ বিন্দুতে আধান আসবে, সেটা ডিপেন্ড করবে কি পরিমাণ আধান কোথায় আনছি কত জুল কাজ সম্পাদিত হচ্ছে তার উপর। এখন কথা হলো যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আধানের চলাচল কিংবা বি বিন্দু থেকে এ বিন্দুতে আধানের চলাচলের হিসাব কিন্তু হচ্ছে, রাইট, তো আমরা বিভব পার্থক্যকে এই কারণে এভাবে সংজ্ঞায়িত করব যে এক একক আধানকে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, এক একক আধানকে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে, বোঝা গেল, হ্যাঁ, ধরো এক একক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে, এই যে আবার এমনটিও হতে পারে কিন্তু খুব স্বাভাবিক, আলোচনাগুলো শোনো আর প্রশ্ন অনুসারে কিভাবে উত্তর সাজাবে এটা কিন্তু তোমার ব্যাপার, তুমি যত চিন্তা করবে ভালো করে তত ভালো করে উত্তর সাজাতে পারবে। দেখো বিভব পার্থক্যের সংজ্ঞা চাইলে তুমি তো সংজ্ঞা দিয়ে দিলে এক একক আধানকে এক পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে, কিন্তু প্রশ্ন হয়েছে খ নম্বরে বিভব পার্থক্য বলতে কি বোঝো, এইটুকু দিলে কি দুই মার্ক আসবে, আসবে না, সেক্ষেত্রে কি এই বিভব পার্থক্যটাকে একটু ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা প্রথম পেরায় তুমি ওই সংজ্ঞাটা দিলে, দ্বিতীয় পেরায় তোমাকে বলতে হবে এটা ব্যাখ্যা, লিখতে হবে ব্যাখ্যা, তো ব্যাখ্যাটা কিভাবে দিতে হবে, ব্যাখ্যাটা এভাবে দিবে, চিত্রটা আঁকবে, এগুলো লিখবে না, এগুলো লিখবে না, এগুলো লিখবে না, এই তথ্যগুলোর দরকার নেই, এভাবে আমরা এটা লিখতে পারি এ বিন্দুর বিভব ভি এ আর বি বিন্দুর বিভব ভি বি, এটা লিখব, লিখে এবার ব্যাখ্যা দিচ্ছি, মনে করি এ বি একটি পরিবাহক, এর এ বিন্দুর বিভব ভি এ বি বিন্দুর বিভব ভি বি, ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, সুতরাং আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, এইটুকু আগে বললাম, তারপরে তুমি বলবা যে এ বিন্দু থেকে বি বিন্দুতে এক একক আধানকে স্থানান্তরিত করতে যদি ডব্লিউ জুল কাজ সম্পাদিত হয় তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, বোঝা গেল,
মানে কিউ একক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তর করতে যদি ডব্লিউ জুল কাজ এক একক আগে বলবো না কিন্তু কিউ একক আধানকে বা কিউ কুলম্ব আধানকে এভাবে বলতে পারো কিউ কুলম্ব আধানকে পরিবাহী এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তর করতে যদি ডব্লিউ জুল কাজ সম্পাদিত হয় তাহলে এও বি বিন্দু বিয়োগ পার্থক্য ভি এ মাইনাস বি বি কন্ট্রো ডব্লিউ বাই কিউ এইটুকু ব্যাখ্যা যখন দিয়ে দিলে এবার কিন্তু তুমি দুই মার্ক পাবে অবশ্যই কোনো অবস্থাতেই দুই এর একটু কম পাবে না তাহলে আগে আমরা সংজ্ঞায়িত করব যদি বলে খ নাম্বার যদি প্রশ্ন হয় যে বিভব পার্থক্য বলতে কি বুঝো তাহলে আগে সংজ্ঞায়িত করব তারপরে এই যে এভাবে চিত্র একে একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিব শর্টকাট তাহলে কিন্তু দুই মার্ক আসবে তো আমরা মোটামুটি বিভব সম্পর্কে যাবতীয় বিষয়ে জানলাম এক এক করে তাহলে বিভবের মূল উদ্দেশ্য কি ছিল বিভব আসলে কি বিভব আসলে কি আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে তা নির্ধারণ করে যা তাই হচ্ছে বিভব রাইট আর আমরা তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুর বিভব কাকে বলে তা শিখেছি বিভবের একক শিখেছি রাইট তারপর পরিবাহীর বিভব কাকে বলে মানে বিভব পরিমাপ শিখেছি আবার বিভব পার্থক্য শিখলাম নিশ্চয়ই আশা করব যে বিভব সম্পর্কে এই সব কনসেপ্ট তোমাদের কাছে একদম পরিষ্কার